হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। আজকে আমি তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা অল প্রজেক্টেই খুব ভালো লাগে। ব্যাক সাইডটা দেখো, এরকম হবে। আর এটা 7 × 2 ঘর লাগে। দুদিকে সাইডে আমরা দুটো নিই, আর 7 এক একটা প্যাটার্নে, এই যে এক একটা প্যাটার্নে 7 7 করে ঘর লাগবে। তাহলে চলো দেখে নিই এটা কিভাবে আমরা করছি। আমি এখানে দুটো প্যাটার্ন তুলব, তাই জন্য 7 + 7 ঘর নিয়েছি, আর দুপাশে দুটো, মোট 14টা। ও, দুকাটা আমি সোজা উল্টো করে নিয়েছি, তোমরা তো বর্ডার করে নেবে, বর্ডার করে নিয়ে ডিজাইনটা তুলবে। আমি এখানে দুকাটা সোজা উল্টো করে নিয়েছি, একটা তুলে নিলাম, এরপরে দুটো সোজা, এই যে দুটো সোজা করলাম। এবার একটা ঘরকে আমি তিনবার, দেখো এটা ওপর দিয়ে একবার দিলাম, একটা সোজা করলাম, ওপর দিয়ে দিলাম, তারপরে আবার একটা সোজা করলাম, একটা ঘরকে তিনবার করলাম, তিনটে ঘর বানালাম। তাহলে দুটো সোজা করলাম, একটা ঘরকে তিনবার বানালাম, তারপরে একটা তুলে নিলাম, দেখো এরকমভাবেই তুলে নিলাম সোজার মতন, তারপরে তিনটে সোজা, এই যে তিনটে সোজা। তাহলে দেখো আমাদের 7টা ঘরের হিসাব, আমরা একটা তুলে নিলাম, তারপরে দুটো সোজা, একটা ঘরকে তিনটে করলাম, এটা তিনটে হলো, একটা তুলে নিলাম, 4টে 5 6 7, এই 7টা ঘরের হিসাব। এরকমই একই রকমভাবে এই না, এটা হচ্ছে রো নাম্বার 1, আর রাইট সাইডে এটা হচ্ছে, একই রকমভাবে কাটাটা হবে। আবার দুটো সোজা, একটা ঘরকে তিনটে করব, 1 2 3, এবার একটা তুলে নেব, আর তিনটে সোজা, একটা দুটো তিনটে, তিনটে সোজা, আর লাস্টেরটাও সোজা করলাম। এটা হচ্ছে ফার্স্ট রো। এবার ব্যাক সাইড, সেকেন্ড রো আর কি। ব্যাক সাইডে দেখো উল্টো হবে, আমরা যে ঘরটা তুলেছিলাম সেটাও কিন্তু আমরা উল্টো করব। এটা আমরা তুলে নিয়েছিলাম, এটাও আমরা উল্টো করব। আর এই যে একটা ঘরকে তিনটে বানালাম, এটা আমি তুলে নেব, স্কিপ করে নেব, দেখো তারপরে আবার সবই উল্টো হবে। যেটা আমরা ফার্স্ট কাটায় আমরা তুলে নিয়েছিলাম, না বুনে তুলে নিয়েছিলাম, সেটা উল্টো কাটায় কিন্তু উল্টো হবে। এই যে এটা কিন্তু আমরা না বুনে তুলে নিয়েছিলাম, এবার এটা উল্টো হবে। আর এই যে একটা ঘরকে তিনটে করেছিলাম, সেটা আমি উল্টো কাটায় উঠিয়ে নিলাম, তুলে নিলাম, না বুনে তুলে নিলাম, আবার উল্টো হবে, দুটো উল্টো, আর লাস্টে যেটা আমরা তুলে নিয়েছিলাম প্রথমে সেটা উল্টো। এটা থার্ড রো, রাইট সাইড, একটা তুলে নিলাম। আচ্ছা, এই যে দুটো সোজা করেছিলাম, এবার এবার দেখো এই দুটো আমি পরে বুনব, এটা আগে বুনব। এই যে তিনটে ঘর আমি পেছনে এটা ধরে রাখলাম, তোমরা দেখো এরকমভাবে কাটায় তুলেও নিতে পারো। এই যে তিনটে ঘর, এই তিনটে ঘরকে আগে বুনতে হবে। আমি এটা এই কাটায় নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুটো ঘর এই যে এরকমভাবে কাটায় আটকে নেবে, তারপরে
এটাও আমি কাঁটায় আটকে নিলাম। দেখো এবার এটাকে আমি সোজা করব। এটা আমি আগে বুনলাম, তারপরে সোজা বুনলাম, তারপরে সোজা বুনলাম, আবার একটা তুলে নিলাম। এটা আমি দেখো এদিকে করলাম ওই তিনটে ঘর, তারপরে দুটো সোজা করলাম, তারপরে আমরা একটা ঘর উঠিয়ে নিলাম। এবার এই তিনটে সোজা ছিল, প্রথমটাকে আমরা একটা সোজা করলাম, একটা ঘরকে তিনটে করব, এই উপর দিয়ে দিলাম, তারপরে সোজা করলাম, এবার দুটো ঘর সোজা করলাম। মানে একবার এদিকে এই যে মাঝে যে সোজাটা আছে এটা সোজাই চলবে, একবার এদিকে একটা পাপড়ি পড়বে, এদিকে একটা পাপড়ি হবে। তোমাদের দেখাই একটু, এটা দেখো এই একবার এদিকে পাপড়ি হবে, সোজাটা কিন্তু তুলে নিচ্ছি সেই সোজা বরাবর চলছে, আবার ওদিকে একটা পাপড়ি পড়ছে। তাই জন্য এবার আবার এই দুটো ঘর দেখো খুললাম, একটু পেছন দিক করে ধরে রাখবে, এটা পেছন দিক করে, এই তিনটে ঘরকে আমি এই কাঁটায় তুললাম, এই এটা এরকম ভাবে আটকে নেবে। এটা সোজা করলাম, ওই তিনটেকে একটা ঘরে আবার করলাম, প্রথমে করলাম তারপরে সোজা, একটা তুলে নিলাম। এবার এটাকে এই যে এই তিনটে ঘর যে সোজা করেছিলাম সেই তিনটে ঘরে এখানে এবার ডিজাইনটা হবে, তাই একটা ঘরকেই তিনটে করব, ওপর দিয়ে করলাম, করে এটা সোজা করলাম, আবার সোজা করলাম, দুটো সোজা হবে, লাস্টেরটাও সোজা হবে। এটা খুব সহজ, একবার একটু বুঝে গেলে কোনো অসুবিধা হবে না, একবার এদিকে পাপড়ি হবে, একবার এদিকে পাপড়ি হবে, আর যেটা মাঝখানে আমরা তুলে নিচ্ছি উল্টো কাটায় ব্যাক সাইডে কিন্তু সেটাকে আমরা বুনবো, আবার রাইট সাইডে, আবার যখন রাইট সাইডে আসবে সেটাকে তুলে নেব। দেখো উল্টো, এবার যে যে ঘরটাকে আমরা তিনটে করলাম সেটাকে আমরা উঠিয়ে নিচ্ছি আগের বারের মতো, তারপরে আবার সব উল্টো। আচ্ছা এই তো উল্টো হলো, এবার এই যে তিনটে ঘরকে আমরা তুলে নেব, গন্ডগোল হচ্ছে এই তিনটে ঘর, এই যে এটা হচ্ছে স্কিপ করা ঘরটা আগের বার, এটা বুনে নিলাম, এবার দেখো একটা তুলে নেব, দুটো সোজা, থার্ড ঘরটাকে আমি আবার তিনবার করব, এক দুই তিন, আবার এটা মাঝখানে যে শির মতো পড়ছে সেটাকে আমরা উঠিয়ে নিলাম। এবার এই তিনটে ঘরকে আমি হাতে ধরলাম, ধরে এই দুটো বুনে নিলাম, এটা কিন্তু সামনের দিক দিয়ে হবে,
দেখো এই দুটো ঘর আমি পেছন দিক থেকে বুনে নিচ্ছি, সামনের দিকে এই তিনটে ঘরকে আটকালাম। এবার দেখো এই যে তিনটে ঘরকে একসঙ্গে বুনে নিলাম। আবার দুটো সোজা, এদিকের ঘরটা এবার তিনটে করব, দুটো সোজা করে একটা ঘরকে তিনটে করলাম। একটা তুলে নিলাম, এই তিনটেকে সামনের দিকে রাখলাম। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কাটায় তুলে নেবে, এই তিনটে আগে তুলে নেবে তারপরে এই দুটো। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, লাস্টের ঘরটা সোজা হবে। দেখো ডিজাইনটা উঠে গেছে, একটা পাপড়ি এখানে, একটা পাপড়ি এখানে, আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডে উল্টো হবে, যে ঘরগুলো আমরা একটা ঘরকে তিনটে করলাম সেই তিনটে আমরা উঠিয়ে নেব। আর যেটা ফার্স্ট কাটায় আমরা স্কিপ করেছিলাম, উঠিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু উল্টো কাটায় উল্টোই হবে। এই যে এই তিনটে আমরা উঠিয়ে নিলাম, না বুনে উঠিয়ে নেব। তারপরে দেখো এই যে ডিজাইনটা উঠেছে, এই দেখো মাঝখানে শীটটা উঠে গেছে, একটা তুলে নিলাম। এটা দুটো, এই এই দুটো হচ্ছে পেছনে যাবে, তোমরা যদি কাটায় তুলে নিতে চাও, দেখো হাতে ধরে রাখলে অসুবিধা হয়, তো যারা প্রথম করছো তাদের তো অসুবিধা হবে, এরকম ভাবে তুলে নেবে। এই যে তারপরে এই তিনটে ঘরকেও তুলে নেবে। অনেক সময় কিন্তু দেখো এই একটা যেমনি খুলে গেল সেটা হয়, দেখেছো এরকম ভাবে উঠিয়ে নেবে। এবার তিনটেকে আগে বুনবো, তারপরে দুটো বুনবো। একটা তুলে নিলাম, আবার কিন্তু এই সাইডে একটা পাপড়ি হবে, তাই জন্য এই তিনটে সোজা ঘরের প্রথমটা আমরা একটা ঘরকে তিনটে করব। করলাম, তারপরে আমরা দুটো সোজা করব। আর এদিকে আবার এক্সচেঞ্জ করব, দেখো এটা আমি পেছনে দেব, এটা আমি সামনে, সামনেরটা এরকম ভাবে উঠিয়ে নেবে, গন্ডগোল হয়ে যাবে, পড়ে যেতে পারে, এই কাটাগুলোতে উঠিয়ে নেবে। তারপরে এই দুটো ঘরকে এরকম ভাবে দিলে, দিয়ে এই তিনটে ঘরকে আবার ঢোকালে, তারপরে এরকম ভাবে বুনে নেবে, তিনটেকে একসাথে একটা করবে, তারপরে এই দুটো সোজা। একটা সোজা তুলে নিলাম, তারপরে একটা সোজা ওপর দিয়ে একটা, তারপরে এদিকে একটা সোজা, দুটো সোজা, তিনটে সোজা।
দেখো কেমন লাগলো অবশ্যই জানিও ডিজাইনটা যদি আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও শেয়ার করো বন্ধু-বান্ধবদের সাথে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো ভালো থেকো আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে চলে আসবো